হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে খুব ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে বেশ ভালো লাগছে ঠান্ডাটা বেশ ভালো লাগছে ঠান্ডাটা কারণ আমার তো প্রচুর ওষুধপত্র চলে গাছপালা জ্বালা 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 করে সেখানে গরমের থেকে আমার ঠান্ডাটা মনে হচ্ছে বেশ এনজয় করছি আমি ঠান্ডাটাকে এবছরে গত বছরে তো সেরকম ঠান্ডা পড়েনি বা পড়েছিল আমার অত কে নেই গত বছরের ব্যাপারটা কিন্তু এবছর বেশ ঠান্ডাটা আমি এনজয় করছি আজকে আমি চান করিনি তোমরা কারা কারা চান নি লিখবে কমেন্টে আমি চান করিনি তার কারণ আছে তোমাদেরকে বলি যেহেতু আমি আমার ডায়ালিসিস চলে যেহেতু আমি কিডনি পেশেন্ট কিডনি পেশেন্টদের কোনোরকমভাবে ঠান্ডা লাগানো চলে না ঠান্ডা যদি একবার বুকে বসে যায় তাহলে নিমোনিয়া এবং নিমোনিয়া থেকে শটাংটু ওপরে একবার সিঁড়ি পেতে দেবে উপরে চলে যেতে হবে সেই জন্য আমি চানটা একটু বুঝে সুঝে করছি আজকে যেমন প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি পড়ছে আজকে আমি চান করিনি আবার কালকে রোদ্দুর উঠবে যদি রোদ্দুর উঠে বৃষ্টি না পড়ে কালকে আবার আমি চান করব বা যদি দেখি যে বৃষ্টি পড়ছে না বৃষ্টি পড়ছে রোদ্দুর ওঠেনি তাহলে হয়তো গাটা স্পঞ্জ করে নেবো আজকে যেমন গাটা মুছে নিয়েছি বীজে কাপড় দিয়ে গাটা মুছে নিয়েছি কিন্তু চান করিনি আমি হ্যাঁ কারণ একটু বুঝে বুঝে না করলে না খুব সমস্যা হয় আচ্ছা একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি এটা ফেসবুকে কমেন্টে এসছে দিদি আপনার মতন আমার হাজবেন্ডেরও এরকম হয়েছে আমি কি করব বুঝতে পারছি না খুব দিশেহারা লাগছে মন মেজাজ খুব খারাপ কি করব কিছুই বুঝে উঠতে পারছি না কি আবার গাড়ি লাগাতে এলো তুই দেখ আমি এখানে কথা বলছি তো কী করবো কিছু বুঝে উঠতে পারছি না আমি এটা কথা বলবো মন মেজাজ খারাপ হয় গো ন্যাচারালি হবে যখন তুমি জানবে যে তোমার শরীর সুস্থ শরীরের একটা কবজা বিগড়েছে এবং সেই কবজাটা এমনই ধরনের বিগড়েছে যেটা ঠিক হবে না বা সেটা ঠিক করার মতন সামর্থ্য আমাদের মতন অনেক মানুষের কাছেই নেই তখন মন মেজাজ খারাপ হয় এবং ঠিক করার পরে যদি কোথাও কেউ ট্রান্সপ্ল্যান্ট করলেও করলো তারপরেও আবার ফেলিওর হয় কাজেই নিজের জিনিস ভগবানের দয়া জিনিস যখন একবার বিগড়েছে তখন মন মেজাজ খারাপ হয় কিন্তু আমি একটা কথা বলব আমারও মন মেজাজ খারাপ হয়েছিল আমি খুব রোগা হয়ে গেছিলাম প্রত্যেক দিন কি যার আমাকে ভালোবাসে জিজ্ঞাসা করতো দিদি তুমি এত রোগা হয়ে গেছো কেন দিদি তোমার কী হয়েছে দিদি তুমি কেন এত রোগা হয়ে যাচ্ছ কেন দিনের দিন রোগা হয়ে যাচ্ছ দিনের দিন রোগা হয়ে যাচ্ছ কিন্তু তখন আমি তখনও আমি জানতাম না যে আমার এরকম হয়েছে তখন আমি খাবার দাবার খেলে খাবার দাবার খাবার পর আমার বমি টমি হতো এই সমস্ত হতো কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে আমার ভেতরটা এরকম বিগড়েছে আর কিডনির অসুখ এমন একটা অসুখ যে একদম লাস্টে জিগে ধরা পড়ে ওটা প্রথম দিকে ধরা পড়ে না যাই হোক তো যখন ধরা পড়লো তখন বুঝতে পারলাম তখন তোমাদেরকে আমি জানালাম যে আমার এই ধরনের জিনিস হয়েছে আচ্ছা এই আমার যে লাইফ আপডেটটা এই যে আমি কিডনি পেশেন্ট আমার যে কিডনি খারাপ হয়েছে এটা নিয়ে একটা মজার গল্প আছে ঠিক আছে ইউটিউবেই একটা মজার গল্প আছে বলবো তোমাদেরকে আমার এত হেসেছি আমি আমি আর তমালিকা তমালিকাকে তোমরা অনেকেই চেনো তমালিকা কমেন্ট করে তমালিকা আমি এবং রনি প্রসূন এরা এত হেসেছিলাম সেই সময়টাতে যে বলার কথা না যে এইটা এইটা রিলেটেড রিলেটেড মানে এটা এটা সংক্রান্ত না একটা আছে ওদের এখন মনে আছে না আমি যাই না আমি বললে ওদের মনে পড়বে তারপরে যাই হোক আমি যখন বলবো তখন ওরা নিশ্চয়ই মনে করতে পারবে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল তো যাই হোক যাই হোক সবাই বলছে খুব ঠান্ডা খুব ঠান্ডা বড় ঠান্ডা বড় ঠান্ডা এত ঠান্ডা সহ্য হয় না গরম পড়লেও বলবে এত গরম সহ্য হয় না ঠান্ডা পড়লে বললে তো ঠান্ডা সহ্য হয় না ঠান্ডা তো পড়বেই ভাই কিছু করার নেই মানে কি বলবো মানে ভগবান তো আর এরকম করবে না যে মিক্সড ওয়েদার একটা করে দেবে মিক্সড রইল একটা ওয়েদার যে না ঠান্ডা না গরমের না হয় ঠান্ডার সময় ঠান্ডা পড়বে গরমের সময় গরম পড়বে কটা ওয়েদারকে এনজয় করতে হবে আমি গরমকালেও খুব এনজয় করি কেন বলতো তখন বেশ আমি একটু না মানে লোভী মানুষ টাইপের আছে গরমকালটা এনজয় করি কারণ তখন কাঁচা কাঁচা আম ওঠে টক ডাল খেতে পারি চাটনি খেতে পারি একটু কাঁঠাল ওঠে মানে কাঁঠাল মানে এঁচোড় ওঠে ডাঁটা ওঠে অল্প অল্প করে হলেও খেতে তো পারি তো সেগুলো আমি খুব এনজয় করি যে সিজনাল ফ্রুটস উঠছে তখন নতুন নতুন জামরুল উঠছে এই সমস্ত কিছু আবার শীতকালে আবার অন্য রকমের ব্যাপার শীতকালে আবার নানান রকমের সবজি এখন তো বাজারে গেলে শুধু সবুজ সবুজ কালারফুল বাজার পড়ে একদম তো এখন শুধু সবজি খাও আজকের আজকের আমাদের হবে হচ্ছে বেথুয়ার পরোটা যেটা আমি খাবো না আমার অন্য খাবার রয়েছে বেথুয়ার পরোটা হবে বৃতসাগরের পরোটা বেতাখরের পরোটা খুব ভালো লাগে খেতে তোমরা যারা কখনো করে খাওনি একবার করে খেয়ে দেখো বৃত্ত সাগর পরোটা খুব ভালো লাগে চেষ্টা করবো আমি আজকে বৃত্ত পরোটাটা একটু দেখানো তোমাদেরকে যে কীভাবে করবে চেষ্টা করবে এই ভিডিওটার মধ্যেই করে ছড়ে দেওয়ার যে এইভাবে করবে তাহলে সুবিধা হবে তোমাদের করতে খুব ভালো লাগে খেতে খুবই ভালো লাগবে খেতে শাঁকের পরোটা আর রায়তা দিয়ে হলে আমাদের হয়ে যাবে ওদের হয়ে যাবে আর আমার খাবার তো রয়েছে আলাদা সেই খাবার আর শীতকাল হলে না ভীষণ উল্টোপাল্টা খেতে ইচ্ছে করে জানো তো মনে হয় যে এটা খাই ওটা খাই টুকটাক টুকটাক খাই দেখো এত জীবনের এতগুলো বছর তো আবল তাবল খেয়ে এসেছি টুকটাক কাটিয়ে এসেছি এখন হঠাৎ করে যখন মনে হয়েছে যে খাবারগুলো খেতে একটু রেস্ট্রিক্টেড লকডাউনে দেয়ের কি মান রেস্ট্রিকশন সেই তো ডায়ালিসিস রেস্ট্রিকশন মানলেও ডায়ালিসিস হবে রেস্ট্রিকশন না মানলেও ডায়ালিসিস হবে বুঝে বুঝে খাও যতটুকু শরীরে শয় সেটুকু করে করে খাও আমাদের পাড়ায় একজন ছিল ছেলে কিষান বলে তা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার দুটো ছোটো ছোটো বাচ্চা তার ডায়ালিসিস চলতো প্রায় সাত আট বছর ডায়ালিসিস চলেছে তার গত বুধবার মারা গেছে এই বুধবার গেল তার আগের বুধবার মারা গেছে সাত আট বছর ডায়ালিসিস হয়েছে ডায়ালিসিস ওরকমই চলে সাত আট বছর আবার কারো কারোর আবার পনেরো কুড়ি তিরিশ এরকমও উদাহরণ রয়েছে চলে এখন কার কপালে কতটা সময় আছে সে তো কেউ জানে না যার যতটুকু সময় আছে সে ততটুকু ভোগ করবে তারপরে টা টা বাই বাই আবার যেন দেখা না পাই আর কোনো এই জন্মে সত্যি কথা বলছি আমার যদি জিজ্ঞাসা করা হয় না তুমি এই জন্মের কোন কোন লোকের সাথে পরজন্মে দেখা করতে চাইবে পরজন্ম যদি কিছু থেকে থাকে তুমি এই জন্মের কোন কোন লোকের সাথে দেখা করতে চাইবে আমি দুটো জিনিস চাই না জীবনে ঘুরতে যেমন আমি যদি কেউ জিজ্ঞাসা করা এই জন্মের কোন কোন লোকের সাথে পরজন্মে দেখা করতে চাইবে আমি আমি কারোর সাথে দেখা করতে চাই না এই জন্মের কারোর সাথে আমি পরজন্মে আর কোনো কানেকশান রাখতে চাই না আর যদি আমায় জিজ্ঞাসা করা হয় যে তুমি কারোর সাথে নিজের লাইফ এক্সচেঞ্জ করবে কিনা মানে ধরো আমাকে বলা হলো আমার কোনো একটা বন্ধুর সাথে লাইফ এক্সচেঞ্জ করতে ওর লাইফটা আমি বাঁচব আমার লাইফটা ও বাঁচবে আর না আমি চাই না কারণ আমার যে পারিশানিগুলো রয়েছে আমার যে প্রবলেমসগুলো রয়েছে আমি সেগুলো বুঝে গেছি কী করে হ্যান্ডেল করতে হবে মেবি ওর প্রবলেমস আমার থেকে আরও অনেক বেশি রয়েছে যেগুলো আমি জানি না আনন প্রবলেমসের মধ্যে গিয়ে পড়ব কাজে আমার কোনো প্রয়োজন নেই একদম কোনো দরকার নেই নিজের জীবন অনেক সময় হয় না যে ওই বিয়ারের বটল ঘুরিয়ে যে ডেয়ার অর কী যেন কী যেন হয় ট্রুথ আর ডেয়ার ওরকম হয় না ট্রুথ আর ডেয়ারের মধ্যে ডেয়ার যদি আমার এরকম পড়ে যে লাইফ এক্সচেঞ্জ করতে হবে লাইফের প্রবলেমসগুলো নিতে হবে ওর প্রবলেমস তোমাকে নিতে হবে তোমাকে ওর প্রবলেমস নিতে হবে এরকম না আমি নেবো না কেননা আমার প্রবলেমসগুলো আমি বুঝে গেছি কী করে গিয়ে করতে হবে ওর প্রবলেমসগুলো আমি জানি না নতুন করে আমি জানতে হবে হয়তো ওর জীবনে আরও সমস্যা আছে আমার থেকেও সেদিনকে একজন আমার সাথে কথা বলছিল ফেসবুকে কথা বলছিল তার খুব প্রবলেম লাইফে রিয়েলি শুনে অন্য লোক প্রবলেম আর্থারাইটিসের প্রবলেম রয়েছে এছাড়া আরও অনেক অনেক সমস্যা রয়েছে আমি তাকে একটাই কথা বলছিলাম যে একটুখানি নিজের চারপাশটা দেখো যে এই প্রবলেমগুলোর থেকে বেশি প্রবলেমে আরও কেউ নেই তো তোমার হয়তো আর্থনেটিক্সের প্রবলেম আছে কিন্তু তুমি খাবারটা খেতে পারছো মুখে তুলে অনেক লোকে দিনের পর দিন খাবার জুটে না এটা একটা বিশাল প্রবলেম তারা খেতে পারে না খাওয়া নেই তাদের কাছে এটা একটা বিশাল প্রবলেম এইরকম ধরনের কিছু নেই তো ব্যাপার হয় গো হয় আমরা ভাবি আমাদের প্রবলেমটাই বোধহয় সেরা প্রবলেম আমাদের থেকে প্রবলেম আর কেউ নেই আমাদের মতন প্রবলেম আর কাউকে ফেস করতে হয় না আমরা যা প্রবলেমে আছি সর্বশ্রেষ্ঠ প্রবলেমে আছি কিন্তু না ভেবে দেখলে দেখা যায় চারপাশটা যখন তুমি একটু ভালো করে যখন একটুখানি ঘুরবে চারপাশটা যখন একটু ভালো করে দেখবে তখন দেখবে যে না অন্যান্য লোকের আরও প্রবলেমস আছে অনেক প্রবলেমস আছে এবং সেটা আমার থেকে বেশি প্রবলেম সে আমার থেকে বেশি ভুগছে কাজেই নিজের প্রবলেমটা তখন মনে হয় ছোটো বা আমার প্রবলেম তো ছোটো ওর কাছে এমন কিছু ব্যাপারে ও কী করে সামলাচ্ছে প্রবলেমটাও কী করে সামলাচ্ছে এটাই আচ্ছা চলো বেথা শাখার পরোটারটা তোমাদেরকে দেখাই কী করে করছি আজকে আজকে দেখাবো তোমাদের বেত শাখার পরোটাটা কারণ এত ইজিয়েস্ট প্রসেস যে এটা তোমাদেরকে দেখালে তোমাদের খুব ভালো লাগবে আশা করছি আর আমার কিডনি রিলেটেড রিভিলিং ব্লগটা নিয়ে যে মজার ঘটনাটা ঘটেছিল সেই কিছু বলছি আমার কিডনির খারাপ রিভিলিং যে ব্লগটা করেছিলাম তারপরে এমন একটা ঘটনা ঘটেছিল ইউটিউবে সেই ঘটনাটা নিয়ে পরের দিনকে তোমাদেরকে ভুল আশা করছি তোমরা অনেকেই জানো এবং সেটা নিয়ে বেশ একটা মজার ব্যাপার তৈরি হয়েছিল আমাদের নিজেদের মধ্যে বেশ আমরা একটা হাসি হাসি চারটা করতাম নিজেরাই আর একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছে একজন যে মামা মামারতে যে ক্রিমটা কিনেছে ওটা ভালো কিনা ভীষণ ভালো ভীষণ ভালো তবে বিলিভ মি আমি না বোরোলিন নিভিয়া আর নারকল তেল আমফিদা আমার স্কিন এই দিন আগের এখানটা ডরচকচক করছে দেখছো এগুলো সবগুলোর ফল যতই বলো মামা আর্থ যতই বলো পাপা আর্থ যতই বলো যা খুশি নারকোল তেল একদম পাতি কোকোনাট অয়েল নারকল তেল নিভিয়া আর বোরোলিন এই তিনটে জিনিসের কাছে পৃথিবীর কারুর দাঁড়াবার কোনো ক্ষমতা নেই নিভিয়া চাপচাপ করে মাখি যখন না মুখে রাত্রিবেলা মুখটা যখন ঠান্ডা সুন্দর হয়ে যায় দেখো আমার হাতের স্কিন গত বছর যেরকম তোমরা দেখেছিলে এগুলো ছেড়ে দাও এগুলো তো তোমার কালছিটে পড়েছে এই ডায়ালিসিস নেই এগুলো ছেড়ে দাও হাতের স্কিন গত বছর তোমরা যেরকম দেখেছিলে আমার খসখস করছে বিচ্ছিরি হাতের স্কিন দেখেছিলে দেখো এবার দেখো সেই বিচ্ছিলি ব্যাপারটাই নেই কোনো অনেকে হয়তো বলবে যে ডান হাতে কিছু পড়ো না কেন তুমি প্লিজ বলো না কেননা আমার শরীর আর পারমিট করে না কিছু পড়ার জন্য কিছু পড়ার জন্য কিছু করার জন্য আমার শরীর না আলাদা করে পারমিট করে না সত্যিই বলছি আর ইচ্ছা হয় না ইচ্ছা যখন হয় তখন পড়লি নিশ্চয়ই পরীক্ষা কেন পড়বো না দেখো স্ক্রিন দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে আগের বছর স্কিন যেন কুঁচকে গেছি এনে কুঁচকে গেছিলো স্ক্রিন আগের বছরে এবার দেখো টান এখন তো এরকম এরকম করছি তো কুঁচক ছেড়ে দিলে টান হয়ে যাচ্ছে পরিষ্কার বড়োলিন মাখো চ্যাপচেপে করে বড়লিন মাখো মুখে ভালো করে মুখে বড়লিন মাখো ঠোঁটে মাখো বড়লিন ঠোঁটে আমার ঠোঁট ফাটে না আমার অদ্ভুতভাবে আমার ঠোঁট ফাটা বন্ধ হয়ে গেছে ঠোঁট ফাটে না পা ফাটে না আমার দিনই ফাটতো না এবার এবার ছোটো ফাটেনি মানে আমার জীবনে জীবনে দিনই পা ফাটেনি পা ফাটার ব্যথাটা কি আমি বুঝি না আমার মায়ের পা ফাটে আমার মা বলে ব্যথা হয় কিন্তু পা ফাটার ব্যথাটা কি আমি কোনোদিন বুঝিনি কারণ আমার পা কোনোদিন ফাটেনি ঠিক আছে অনেকে হাত ফাটে আমার হাতও ফাটেনি কোনো এরকম সেরকম কিছু বুঝিনি কোনো হাত ফাটার ব্যাপারটা কাজেই ওসবগুলো বুঝিনি আর সবচেয়ে বড় কথা বড়লি নিভিয়া মেখে মেখে আমার কিন্তু স্কিনে যে একটা ওই এ হয় না কি বলে ওটাকে খড়ি ফোটে না খড়ি ফোটে খড়ি ফোটে খড়ি ফোটায় চলে আছে একদম স্কিনে আর শ্যাম্পু তো আমি ডাবের ইউজ করি বলেই দিলাম তোমাদেরকে চুলটা কী অবস্থা চুলটা বল করে বাঁধা ছিল তো সেই জন্য অবস্থাটা হয়ে রয়েছে যাই হোক চলো আজকে যাই পরের দিনকে একটা মজার ভিডিও নিয়ে আসবো মজার ভিডিও নিয়ে আসবো হয় সেটা পডকাস্টিং রূপে হবে যারা শুনবে তমালিকা রনপ্রসূন এরা শুনবে এরা বুঝতে পারবে ব্যাপারটা তোমরা আন্দাজ করতে পারবে ব্যাপারটা হয় যেটা পডকাস্টিং রূপে আসবে না তো সেটা আমি বলবো তোমরা বলবে কীভাবে শুনতে চাও জিনিসটাকে চাটা এই দেখো তোমাদের বলেছিল বেত শাকের পরোটা যখন হবে তখন দেখাবো বেত শাকটাকে আগে ভালো করে কুচিয়ে নিয়েছি কুচিনে নিয়ে ভালো করে পাঁচ ছ ধুতে হবে কারণ বেতু শাক যেহেতু আলুর খেতে হয় না ভীষণ বালি থাকে শাকে বা বাথুয়া যেটাকে বলে হিন্দিতে বেত শাক বলে আমরা অনেকে বেতে শাক বলে আলুর খেতে হয় তো ভীষণ বালি থাকে ভালো করে কুচিয়ে নেবে পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পাঁচ ছবার সাতবার জলে দিয়ে ধোয়ে বেশ ভালো করে যখন দেখবে বালিটা বেরিয়ে গেছে স্বচ্ছ জল হয়ে গেছে তখন সেটাকে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেবে নয়তো পেস্ট না করে নর্মাল পাতা কুচি দিয়েও করা যায় কিন্তু পরোটাটা ওটাও খুব ভালো কিন্তু ওটা একটু শক্ত হয়ে যায় পেস্ট করে নেবে আমি পেস্টের সময় না দুটো রসুন কুচ কোয়া দিয়েছি রসুন কোয়া দিলে খুব ভালো লাগে একটু জোয়ান দিয়েছি দিয়ে বাবো আমি তো ঠেসতে পারবো না এরকমভাবে আমার হাতের অবস্থা জানো তোমরা তো বাবু এই ঠেসে দিচ্ছে এর মধ্যে আটা আর বেতি শাক জল কিন্তু দেওয়া হয়নি একদমই জল দেওয়া হয়নি জল একদম দেবে না তাহলে ম্যানেজ করতে পারবে না একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে জল দিলে ব্যাটার হয়ে যাবে হুম ব্যাটার হয়ে যাবে আর এটা একটু নরম মাখা হবে তোমরা যদি ভাবো যে এটা টাইট মাখা হবে না টাইট মাখা হবে না একটু নরম মাখা হবে আর এটা মেখে কিন্তু রেস্টিং টাইম একদম দেবে না রেস্টিং গ্যাম দিলে আরো পাতলা হয়ে যাবে নরম হয়ে যাবে মেকের সাথে সাথে করতে হবে কিন্তু এটা ঠিক আছে আমি দেখাচ্ছি এই দেখো পরোটা শেখতে বসিয়ে দিয়েছি এই দিকে হচ্ছে আমাদের আলুর দাম ছোট আলুর দাম পরোটা সেকতে বসিয়ে দিয়েছি একটু এবরু খেবড়ো হয়েছে কারণ ন্যাচারালি বাবু বেলছে একটু এবরু খেবড়ো হবেই ওটা কনসিডারেবল কারণ ও প্রথম করছি কাজটা কাজটা আমার করা অভ্যাস আছে ওটা অভ্যেস নেই আচ্ছা আমি আজকে পরোটাটা ভাজবো ঘি দিয়ে কান্ট্রি ডিলাইটের ঘি অসম্ভব ভালো ঘিটা অসম্ভব ভালো প্লিজ ট্রাই ঘি দিয়ে ভাজবো পরোটা

এইভাবে পরোটাগুলো বেলে নেবে এবারে আলুর দম দিয়ে খাও দই দিয়ে খাও জেনারেলি আমরা দিল্লিতে যখন থাকতাম আমরা দই রায়তা দিয়ে খেতাম আলুর দম দিয়ে খেতাম না কিন্তু কলকাতায় এসে একদম পুরো কলকাতার স্টাইল হয়ে গেছে সব কিছু ঠিক আছে চলো তো আজকে ব্লকটা এখানেই শেষ করছি সবাই পরোটা বানাও বেথোয়ার পরোটা বানাও বেতোয়ার সেম প্রসেসে লুচি বানানো যায় বেথোয়ার রায়তা হয় সেম প্রসেসে রায়তা হয় মানে আটা দিয়ে রায়তা হবে না অভিয়াসলি রায়তা বানানো দেখিয়ে দেবো আমি বাথোয়ার ভীষণ টেস্টি হয় চলো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে শেয়ার করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে না লাইক করতে হবে টাটা